হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যে বড় সড়ো একটা ট্রেনে আমি চলে এসেছি আর বুঝতেই পারছেন আপনারা আজকে আপনাদের জন্য রয়েছে হারভেস্টিং তো এত বড় ট্রেটা আমার ভরবে নাকি চলুন দেখে নিই আর আজকেও মনে হচ্ছে আমি বাগান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাবো কারণ দু চার দিন বেশ হারভেস্টটা করা হয়নি আর দু চার দিন হারভেস্ট না করলে এত সবজি বাগানে জমে যায় তারপরে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয়ে যায় তো চলুন দেখি আজকেও কতটা সবজি পাই কত রকমের আর কি কি সবজি পাই দেখে নেই তো প্রথমেই আমি তুলে নেব এই যে বেগুন আর এই গাছটায় একবার বেগুন দেওয়ার পরে আমি একটা মিক্সড ফুড দিয়েছিলাম তারপরে কিন্তু আবার বেশ ভালো চেহারা হয়ে এই যে বেগুন হয়েছে তো আজকে আছে চারটে বেগুন চারটে বেগুনে আমি তুলে নিলাম এবারে চলে যাব ভেন্ডি গাছের কাছে এই যে ভেন্ডিও কিন্তু প্রচুর পরিমাণে এখন হচ্ছে আর আজকে সব হারভেস্টগুলোই খুব তাড়াতাড়ি করে করতে হবে কারণ রয়েছে প্রচুর সবজি আমি যদি ধীরে সুস্থে আস্তে আস্তে করতে যাই তাহলে কিন্তু ভিডিও হয়ে যাবে এক ঘন্টার তো দেখতে দেখতে আপনারাও বড় হয়ে যাবেন তো চলুন তাড়াহুড়ো করে আগে হারভেস্টটা করে নিই আর এখানে দেখুন বেশ খানিকটা তুলে নিলাম আমি ভেন্ডি আর এদিকে চলে এলাম এই যে নতুন একটা বরবটি গাছ বসিয়েছিলাম এটাতে যে বরবটি হবে ভাবেই নেই দেখুন সেটাও কি সুন্দর চেহারা হয়ে বরবটি দিচ্ছে আর এদিকে পুরোনো গাছগুলো এখন একদমই কেমন হয়ে গেছে এবার এইগুলোকে তুলে এখানে অন্য কিছু দিয়ে দিতে হবে তো বেশ কয়েকটা বীজ দেখলাম রেডি হচ্ছে সেজন্যে রেখে দিলাম যে বীজগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এই গাছগুলোকে ফেলে দেবো এবারে বীজ যদি বাগান থেকে কালেক্ট করার কিন্তু ভীষণ সুবিধা আছে যেটা যখন তখন কিন্তু আমি সবজিটা বসিয়ে দিতে পারি একটু ধুয়ে নিই তো এবারে চলুন চলে যাই এই যে নতুন বরবটি গাছটার কাছে যে নতুন বরবটি গাছটা হয়েছিল দেখুন কি দারুণ হয়েছে সেই বরবটিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে বরবটি ধরেছে এই যে বিষটা কিন্তু আমার হাতের কাছে ছিল বলে আমি এই যে বরবটি গাছ বসিয়েও দিতে পেরেছিলাম কত তাড়াতাড়ি দেখুন বরবটি হয়েও গেল আমি আজকে থেকে হারভেস্ট শুরু করে দিলাম তো এই জায়গাটা এতদিন পরেই থাকতো কিছুই হয়তো হতো না ঘাস হতো পাতা হতো সেই জায়গায় আমার কিন্তু খুব সুন্দর একটা সবজি আবার রেডি হয়ে গেল তো আপনারাও সব সময় চেষ্টা করবেন বাগান থেকে যতটা বীজ কালেক্ট করে রাখা যায় আর তাতে কিন্তু সবজিও খুব ভালো হয় এই দেখুন আমার যেমন বরবটিটা ভীষণ ভালো হচ্ছে প্রচুর পরিমাণে বরবটি এসেছে তো এই যে অনেক কিছুই আমার এখন বসানোর দরকার যেটা আমি বাজারে যাওয়ার আলসেমিতে কিন্তু আলসেমি ঠিক নয় হয়তো সময়ের অভাবে আমি যেতে পারছি না করতে পারছি না তো বীজগুলো কাছে থাকলে খুব সুবিধা হয় বাগান থেকে আপনারা সব সময় কালেক্ট করবেন আজকে একদম যে হলো বাপ অনেকটা হয়ে গেছে আজকে চলুন দেখে আসি ওইখানে যে গাছটা আছে সেই গাছটাতে হ্যাঁ এখানেও দু একটা রেডি হয়ে গেছে আর বেশ কিন্তু ছোট ছোট এই যে আবার এদিকে পড়ছেও এখানে দুটোই আছে তো এদিকে এলাম উচ্ছেটা এখান থেকে তুলেই নেই আর এই দেখুন উচ্ছে গাছগুলো কিন্তু এখন একদম নষ্ট হয়ে যাচ্ছে এটা আর হবে না এবার আমাকে উচ্ছে গাছ আবার বসাতে হবে এগুলো খুব ভালো ম্যাচিওর হয়ে গেছে বেশ কয়েকদিন তোলা হয়নি এখানে তিনটে আর সব একদমই ছোটো ছোটো কিন্তু এগুলো আর হবে না কি বোঝা যাচ্ছে না কারণ গাছটার অবস্থা খুবই খারাপ এই যে গাছটা একদমই নষ্ট হয়ে গেছে এখানে আর কিছুই হবে না আর এদিকে একটা লঙ্কা গাছকে ঝেঁপে ধরেছিল আর লঙ্কা গাছটা একেবারে কুকুরে নষ্ট হয়ে গেছিলো তো দেখুন সেই ভেতরে ভেতরে ছেড়ে গিয়ে লঙ্কাও এসতে দেখছি কিছুটা আবার ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে মানে এখান থেকে বেশ কিছুটা লঙ্কা পাওয়া যাবে আর বিভিন্ন জাতের লঙ্কা থাকলে বেশ ভালোই লাগে এটা কিন্তু ওই যে বুলেট লঙ্কাগুলো আমি যে তুলছি ওটা এই জাতের নয় এই দেখুন এটা হচ্ছে এরকম কালো কালো এই যে লম্বা জাতের যে লঙ্কাটা একটা হয় ওইটা এই লঙ্কাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে তো আজকে হ্যাঁ এটা তোলার মতো হয়ে গেছে দু একটা তুলে দেখব টেস্টটা কেমন লঙ্কাটার আর এইটা আমি করেছি সিন্ডার আর কিচেন ওয়েস্টে করেছিলাম একদম শুধু সিন্ডার চায়ের পাতা আর ডিমের খোলা এইসবে করেছিলাম গাছটা তো কুকরে গেছিল এতদিনে কিন্তু খানিকটা লঙ্কাই যে দিচ্ছে এদিকেও প্রচুর লঙ্কা রয়েছে কিন্তু আজকে আর এদিক থেকে তুলব না আজকে আমি বড় গাছটা থেকেই চলুন তুলি ওই গাছটা থেকে একদিনও তোলা হয়নি তার আগে দেখে নিয়ে উঠছে আর আছে নাকি ওই যে একটা এখানে রয়েছে আজকে হচ্ছে একটাই হলো এই যে ঝিঙেও কিন্তু বেশ দু একটা দু একটা করে ভালোই পাচ্ছি এখন কিছুটা নষ্টও হয়ে যাচ্ছে সব তো থাকলে প্রচুর যে আবার এবারেও পাওয়া যেত এখানে যা ভেঙেই গেল কোথায় কোথায় লুকিয়ে থাকে প্রথমে তো দেখতেই পায় না তারপরে কদিন পর এত বড় বড় হয়ে যায় তারপর দেখি বড় হয়ে গেছে সাইজ একটু ছোটোই হয়েছে অত ভালো কিন্তু হয়নি গত বছরের ঝিঙেটা যত সুন্দর হয়েছিল এই বছরের ঝিঙেটা কিন্তু এতটাও সুন্দর হলো না আর এখানে দেখতে পাচ্ছি না ওইদিকে মনে হচ্ছে আরও আছে এখানে তিনটেই পেলাম তো ঝিঙে গাছ কিন্তু অনেক দিন ধরে ঝিঙে দেয় এই যে শীত ঠিক যাওয়ার সাথে সাথেই যদি ঝিঙে বসিয়ে দেওয়া যায় তাহলে এই গোটা গরমটা ঝিঙে পাওয়া যায় তো এবার আমি বসিয়েছিলাম ঠিক টাইমে কিন্তু আমার গাছগুলো খুব একটা ভালো হয়নি তার জন্যে কিন্তু ঝিঙেটা আমি পেলাম অনেকটা পরে আসলে এবার ওয়েদারটাও একদম বাজে ছিল তো সেই জন্য ঝিঙেগুলো আর পাইনি তো এখন কিন্তু ঝিঙা না বসানোই ভালো কারণ এরপরে শীতের বাগান শুরু হয়ে যাবে তো ঝিঙেটা এখন আমার মনে হয় না বসানোই ভালো আর এদিকে যখন এলাম এই যে একটুখানি ফুলও তুলে নিলাম এবার চলুন চলে যাই এই যে শশার কাছে আর শশা গাছটার থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে এবারে শশা পেয়েছি মানে সেই যে কবে থেকে দেওয়া শুরু করেছে মনে হয় মোটামুটি আড়াই মাস দুই তো হবেই এক টানা শশা দিয়ে যাচ্ছে গাছটা তো একেবারে দেখে পছন্দই হচ্ছে না কেমন হয়ে গেছে তো চার দিয়ে দেখছি যেই ছোট ছোট দুটো একটা করে ডগা বেরোচ্ছে সেখানেই আবার দুটো একটা ফুল হচ্ছে আবার দুটো একটা করে শশা দিচ্ছে তো যেহেতু গাছটার মাটিটা অনেকটার ওপরে বসানো ছিল তো সেজন্যে কিন্তু শশাটা খুব ভালো হয়েছে এ দেখুন এখানে কি সুন্দর হয়েছে শশাগুলোর কোয়ালিটিও খুব ভালো হয়েছে তো আজকে এই যে পেয়ে গেলাম তিনটে শশা আর এই যে বেড যখনই বড়ো বেড হবে তখনই কিন্তু আপনার সবজি খুব ভালো হবে এদিকেও দেখতে এলাম না এদিকে আর কিন্তু নেই কি দারুণ তিনটে শশায় যে পেয়ে গেলাম এই শশাটা তো খুব ভালো হয়েছে এবার চলুন দেখি সেই পোড়লগুলোর কি খবর হ্যাঁ পোড়লগুলো বাড়ছে দেখুন এই একটা আর একটা ছিল সেটা কোথায় গেলো তো এক জায়গায় থাক তাহলে খুঁজে পেতে আমার সুবিধা হবে এই যে দুটো এখানে বাড়ছে আর এদিকে একটা পড়েছিল হ্যাঁ এটাও বাড়ছে একটু আর এইটা কিন্তু নষ্ট হয়ে গেলো ওই যে সেই কিসে একটা খেয়ে নিয়েছিল নষ্ট হয়ে গেছে তো এইটুকু ছোট্ট গ্রো ব্যাগে গাছ তারও আবার কোনো যত্ন টত্ন সেরকম নেই একবারে তিনটে পরলের বেশি আশাও করা যায় না আর তুলে নেবো একটুখানি ডাটা তোমার এক বোন বলেছ এই যে ডাটা করেছো গ্রো ব্যাগে খুব ঘন হয়ে গেছে তো গ্রো ব্যাগে কিন্তু খুব ঘন গ্রো ব্যাগে বলে নয় কোনো জায়গায় খুব ঘন করে দিলে কিন্তু ভালো হবে না ডাটাটা একটু পাতলা পাতলা করে দেবে তাহলে দেখবে ডাটাগুলো মোটা হবে ঘন হলে কিছুই হবে না একটু বড় হয়ে ফুল এসে যাবে এই যে কয়েকটা থাকলে একদম পাতলা পাতলা হয়ে এইগুলো দেখবে আবার একটু বড় হয়ে যাবে আমি আজকে তুলে নিলাম বেশ কয়েকটা ওই যে একটা ঝিঙে আমি আস্তে আস্তে দেখলাম ঝুলছে তো ঝিঙেটা কি করে পারা যায় ওকে পারতে তো হবেই কারণ বীজ প্রচুর হয়ে গেছে এত আর বীজের দরকার নেই চলুন দেখি একটু ট্রাই করে পারা যায় নাকি তো অগত্যা আর কি করা যাবে এই যে আমি উঠে পড়লাম বেডের ওপরে তো এই যে কদিন একটু ফিটনেস আছে সে কদিন একটু উপরে লাফিয়ে ঝাঁপিয়ে উঠেনি কারণ ফিটনেস চলে গেলে তখন ইচ্ছে করলেও আর এরকম উঁচু জায়গায় চাপতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছি আরও কয়েকটা কিন্তু পড়ছে সেগুলি একটু বড় হয়েছে খাওয়ার মতো হয়নি তো এই যে একটাই পেলাম আর এদিকে চলে এলাম লঙ্কা তুলতে আর এই গাছের লঙ্কাটা এই ফার্স্ট আজকে তোলা শুরু হলো এই যে তোলা শুরু করলাম এখন মোটামুটি এক দেড় মাস কিন্তু এই গাছটা থেকে লঙ্কা হারভেস্ট হতেই থাকবে কারণ প্রচুর লঙ্কা আছে এই যে ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যায় না আমি যখন তুলছি তখন দেখছি চারদিকে শুধু জড়ানো লঙ্কা আর দু চার দিন তুলে নিলে কিন্তু একটুও বোঝা যায় না যে তুলেছি এই দেখুন কতগুলো লঙ্কা হয়ে গেলো এত সুন্দর ফ্রেশ লঙ্কাগুলোর কোয়ালিটি এত ভালো হয়েছে একেবারে দেখে মন ভরে যাচ্ছে এবার চলুন তুলে নিই একটু কচুর শাক আর আমি চলে এসেছি কিন্তু আমার পেছনের গার্ডেনের ওখানে এত সুন্দর কচুর শাক হয়েছে এই যে এইখানটায় কিন্তু প্রত্যেক বছর এই কচুর শাকটা ওঠে শীতকালে মরে যায় আবার এই যে গরমের সময় যখন বর্ষা হয় তখন কিন্তু আবার এরকম প্রচুর পরিমাণে কচুর শাক ওঠে আর এখানে মুখি কচুও রয়েছে একবার খুব সুন্দর মুখি কচু কিন্তু আমার হয়েছিল এখানে এবার জানি না পাবো নাকি আর শেফালিকে বললাম আমার কাছে একটু হেল্প করতে যে তুমি একটু কচুর শাকটা কেটে দাও ও না থাকলে আমাকেই কেটে নিতে হতো তো ওখানেই ছিল তাই ওকে বললাম ওই একটু কেটে দিল আর এত সুন্দর কচুর শাক দেখে শেফালির মুখেও কিন্তু একেবারে প্রশান্তির হাসি ফুটেছে আর আমার মুখে তো ফুটেইছে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আজকে একদম জমে যাবে কচুর শাকগুলো যা সুন্দর হয়েছে তো আমার আজকের হারভেস্টিং শুধু দেখুন কত কিছু তুলে নিয়েছি আজকে কিন্তু প্রচুর হারভেস্টিং হয়ে গেছে তো আজকে আমি এই তুলে নিয়েছি শশা বরবটি উচ্ছে বেগুন ঝিঙে লঙ্কা খানিকটা ফুল তুলে নিয়েছি ভেন্ডি এই যে ভেন্ডিগুলো চাপাই পড়ে গেছে দেখে রয়েছে বেশ খানিকটা ভেন্ডি আর এদিকে রয়েছে খানিকটা ডাটা আর বেশ অনেকটা কচুর শাক কত প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমি হারভেস্ট করে নিয়েছি তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম একটু ছোট্ট বাগান করে প্রচুর এই যে টাটকা টাটকা সবজি ফলাতে পারেন সেটা খুবই সহজে একেবারে অর্গ্যানিক উপায়ে আর সার ওষুধ এগুলো কিন্তু দেওয়ার তেমন কিছু ঝামেলা একেবারেই নেই আপনারা দেখতে পান এগুলো আমি খুব একটা কিন্তু দিই না তাতেও খুব ভালো সবজি হয় আর আমার বাগানে এই যে সবজি হওয়ার আরেকটা ভালো কারণ হচ্ছে যেটা আমি কখনো পেস্টিসাইড যেহেতু ব্যবহার করি না তো যখনই আমরা কোনো পেস্টিসাইড ব্যবহার করবো তখনই কিন্তু ক্ষতিকারক পোকামাকড় যাওয়ার সাথে সাথে আমাদের উপকারী পোকামাকড়গুলোও চলে যায় তো সেই ক্ষেত্রে পলিনেশানটা ভালো হয় না যদি পোকামাকড় খুব বেশি না আসে এই যে পিঁপড়ে তারপরে ধরুন মৌমাছি এগুলো যদি যত বেশি আসবে বাগানে আপনার সব সবজির কিন্তু পলিনেশানটা তত ভালো হবে আর সবজিও তত ভালো হবে তো আমার যেহেতু কোনোই কীটনাশক স্প্রে করা হয় না তো এরা এসে খুব সহজেই ঘোরাফেরা করতে পারে আর পলিনেশানটাও খুব সুন্দর করে আর আপনারা তো দেখতেই পান রেজাল্ট সময় সামনেই থাকে তো দেখতেই পেলেন প্রচুর পরিমাণের সবজি কিন্তু আজকেও আমি বাগান থেকে হারভেস্ট করেছি আর আপনারাও কিন্তু ইচ্ছে করলে খুব সহজেই করতে পারেন আর খুব কম সময়ে খুব অল্প ব্যয়ে আপনারা কিন্তু এরকম সবজি বাড়িতেই করতে পারেন তো চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে